হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব কুমার কলেজ ব্লগ। আজকে তো মানে বাপের বাড়ি যাওয়ার পালা, কারণ প্রত্যেক স্যাটারডে বাবুর পড়া থাকে। তো আমরা রেডি হয়ে গেছি যে দেখুন না, সকাল থেকে এত ব্যস্ত এত ব্যস্ত, কিচেনে তো মানে আজকে একটু এ ছিল, মানে 12টার মধ্যে আমাদের রান্না করে খেয়ে নিতে হবে। কারণটা হচ্ছে আমাদের এক গুরুজন মারা গিয়েছিলেন এক বছর আগে, ওনার আজকে একটা মানে এক বছর পরে যে কর্মটা করার সেটা ছিল, ফলে 12টার মধ্যে আমাদের রান্না করে খাওয়া হয়ে গেছিলো। ফলে একটু ব্যস্তর মধ্যে ছিলাম, সকাল থেকে কোনো কিছু আপনাদের সাথে মানে শেয়ার করতে পারিনি। তো চলুন, আপনাদের ছোট্ট অর্ণব এই যে খুব ব্যস্ত হয়ে গেছে, হাই করে দাও আন্টিদের, বলো হাই। তোমরা সবাই কেমন আছো? তুমি কোথায় যাচ্ছ আজকে বলো আন্টিদের? তুমি কোথায় যাচ্ছ বলো? তুমি বলো যে আমি কোথায় যাচ্ছি সেটা বলো। তুমি বলো বলো, আমি বাপের বাড়ি। দেখো তাহলে আপনাদের ছোট্ট অর্ণব বলছে আমি বাপের বাড়ি যাচ্ছি, কারণ আমি বারবার বলছি মাকে যে মা বাপের বাড়ি যাবো, আজ বাপের বাড়ি, ওই জন্য বলছি আমি বাপের বাড়ি যাচ্ছি। আমার বাপের বাড়িটা তোমার কি হয় বলে দাও। তোমার মাসিমণি, দেখো না দুদিন ধরে বলতে শুরু করেছে আমার মাকে, ওটা মানে শেফালি মাসিমণি, মানে আমার মায়ের সাথে খুব এ করে। তো শুনুন, আজকে তো এমনিতে লেট হয়ে গেছে, তার উপরে আবার ওর মেয়ের অনলাইনে ক্লাস আছে আজকে, আমি তো বেরোবো, তার মাঝে একটু মানে টুকিটাকি করে আমছি না, একটু ব্লগটা একটু শুরু করি, তারপর ওটা কন্টিনিউ করতে থাকবো। হ্যাঁ, তা চলুন দেখি। বাবু, হ্যাঁ কই, কোথায় গেল দি, চলুন দেখি। সব হয়ে গেছে, গাড়িটা বের করতে হবে এবার, গাড়িটা আবার গোডাউনে আছে। তো চলুন দেখি, চাবিটা কই, গাড়ির বাপি বাপি কোথায়? এই যে চলুন আমাদের এখানে, দেখুন আপনাদেরকে আমার তো সারা বাড়ি একদিন ঘুরিয়ে দেখাবো, কত কিছু সবজি হয়েছে কত কিছু। চলুন আমরা এখন গোডাউন ঘরে যাচ্ছি। এই যে আপনাদের ছোট্ট অর্ণব এখন গিয়ে আমাদের গোডাউনে উঠে গেছে গাড়ি। হ্যাঁ, এই যে হ্যাঁ, এখানে দাদার গাড়িটা রয়েছে এখানে, এই যে আমাদের গাড়ি চড়তে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের স্টোর রুম, সব কিছু থাকে। আর ও গাড়ি চড়তে এত ভালোবাসে না কি বলবো। এই যে ওই যে দেখাও আন্টিদেরকে, টাটা করো, টাটা। চলুন তো দেখা দেখা যাক, এবার গাড়ি বার করছে। আমরা যাবো, ওই যে দেখুন ও বাড়ি যাওয়ার আগে বাবু তো এখন পুরো রেডি হয়ে একদম পুরো বলছে মামুনি তুমি আমাকে একটুখানি ফটো তোলানো, ঠিক আছে। ও খুব সুন্দর আজকে একটা 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 পুজোর জামা আগে থেকেই পরে নিয়েছে, এই যে দেখুন। হ্যাঁ, খুব ভালো লাগছে ওকে দেখতে, একটা ফটো তুলে নিই সঙ্গে সঙ্গে। খুব ভালো লাগছে। ও বাবা, তুমিও চলে গেছো, আন্টিদেরকে টাটা করে দাও। আচ্ছা বাবুর কাছে একটু দাঁড়াও, একটু ফটো তুলে নিই। কেন, এইটা না আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় পুকুর, এটাকে সেদো পুকুর বলে, মানে এই এটা পুরো 5 বিঘে এরিয়া জুড়ে, এখন মানে একদম জল নেই পুরো। দেখুন আপনারা দেখতে পাবেন সেই দূরের একেবারে গাছপালা থেকে শুরু করে আকাশ থেকে, মানে একদম শেষ প্রান্তে দেখা যায় না। কিন্তু কি হয়েছে বলুন তো, এই পুকুরটাতে এখন অব্যবহার্য হয়ে গেছে, ভাইকে বাবা ধর। হ্যাঁ, এই যে পুরো পানা হয়ে গেছে, মানে এখন ঘাস জন্মে গেছে, এটা এখন আর এটাকে সংস্কার করা হয়নি। তো চলুন দেখি, এবার গাড়িতে ওঠা যাক। গাড়ি রাস্তায়, গাড়ি আসছে। হ্যাঁ এবার চলো, এবার যেতে হবে গাড়িতে। ওরে বাপরে, দেখছেন তো আমরা আগে গাড়ি স্টার্ট হয়ে গেছে, বাপরে গাড়ি স্টার্ট হয়ে যাবে তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো চলুন এবার আমি গাড়িতে উঠি, মাস্কটা পরে নিই। বাপি দাঁড়াও, কোথায় গেল? আমি এবার একটু, এবার চলুন গিয়ে আবার দেখা হবে রাস্তার মাঝে, কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে, গ্রামের পথ দারুণ লাগবে। এই তো এবার ফাইনালি আমরা সবাই গাড়িতে চড়ে নিয়েছি, এবার চলুন যাওয়া যাক। টাটা দিয়ে দাও আন্টিদের, টাটা আন্টি ভাই, চলুন আবার গিয়ে দেখা হবে, চলুন। হ্যাঁ
এই যে আমি চড়ছি, এবার গাড়ি স্টার্ট দেব। এখন আপাতত আসছি, টাটা ভাই, পরে আবার দেখা হবে। এই তো আমার চলে এসেছি, মানে এই মাত্র জাস্ট মায়েদের বাড়িতে এলাম। তো দেখুন না, ছোট্ট অর্ণব এখন যা করতে শুরু করেছে। পাপি তুমি কোথায় গেলে? কই কই, দেখি দেখি। এই যে দেখুন, এই যে রিকিতা এখন মায়েদের বাড়িতে চলে এসেছি। রিকিতা এখন পড়তে বসে গেছে। এই তো একটু আগে একটু অনলাইনে ক্লাস ছিল, ওটা ক্লাসটা শেষ হলো। আর এই যে আমাদের ছোট্ট অর্ণব এখন জয় হনুমান করতে শুরু করেছে। এখন দেখুন না, এখন ও মানে চিৎকার করছে, আর শুধু একটা মায়ের ওই বসার পুজোর আসন আছে ওটা পেয়েছে, ওটা থেকে জয় শ্রীরাম বলেই যাচ্ছে। তো আজকে তো মানে রাত্রিতে দেখি মা কি মেনু করে। আজকে তো যখন এলাম দেখলাম যে মা একটু ঠাকুর নাম করছে। হ্যাঁ, এই যে মা এখন এখানে বসে একটু ঠাকুর মানে এই যে মা এখন একটু ঠাকুরের কাছে একটু জপ করছে। তো আজকে রাত্রিবেলা দেখি মা একটু কি বানায়। বাপের বাড়ি আসা মানে বুঝতেই পারছেন, মানে ভালো মন্দ খাওয়া আর মানে কি বলবো, আর কিছু একটু মানে রিল্যাক্সে থাকা মায়ের কাছে আসা মানে। এই যে আমার মায়ের হয়ে গেছে, চলুন বন্ধুরা। এই তো মাকে আবার দেখছেন, মা একটু পুজোয় ব্যস্ত আছে। তারপর তো মা একটু কিচেনে যাবে। মা আজকে বলো একটু কি করবে? মা না দারুণ দারুণ ভালো রান্না করতে পারে জানেন তো। আজকে এসেছি, কালকে মা একটা দারুণ কিছু করবে, মাকে একটু দেখাবো আপনাদেরকে। আর আজকে মা একটু বলে দাও সবাইকে কেমন আছে, বলে দাও। ভালো আছি, সব ভালো আছো? আর আজকে মা রাত্রে কি করবে গো, একটু বলো না গো কি করবে। একটু আজকে তাহলে লুচি করবে তাই? আচ্ছা, মানে বুঝতেই পারছেন মায়ের কাছে আসা মানে পুরো একদম আদর। হ্যাঁ, মানে মা আর কি দারুণ 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 করে। হ্যাঁ, লুচিটা তো মা কি বলবো, আমার মেয়ে বলবে মামনি দিদার কাছে গেলেই একে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে ছোলার ডাল দারুণ। আর মিষ্টি খাবার হচ্ছে আমি খুব একদম প্রিয়, খুব মজা হয় খুব মজা হয়। তো চলুন আজকে ব্লগটা তো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। এই যে মা করছে, এই যে তো চলুন গাইজ, আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আবার আপনাদের ছোট্ট অর্ণ বেঁচে গেছে। এই যে কি করছো তুমি, একটা টাটা বাই করে দাও, টাটা বাই করে দাও। এখানে তোমার কি আছে, তোমার জন্য একটা কি কিনেছে একটু তোমাকে দেখাও তো। এই দেখো, জানেন তো ওকে না বাপিমা বলেছে যে বছর তুমি লিখতে শিখেছ তোমাকে আমরা একটা হোয়াইট বোর্ড কিনে দেব। আর ওই যে এই যে ফ্লিপকার্টে অর্ডার দেওয়া ছিল ওখান থেকে এসছে, এই দেখুন ও বের করেই নিল একা একা, দেখুন বের করছে কেমন টেনে টেনে। বাবা তুমি পারবে না, ওরে বাবা দেখছেন তো আপনাদের ছোট অর্ণব কি করছে। দিদাইকে থ্যাংক ইউ বলো, তোমাকে দিদাই এটা গিফট করেছে। ওই দেখুন বের করে ফেলেছে, এউরে বাবা গো, দিদাই আবার তোমাকে ভুয়াল হ্যাঙ্গিং করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি কি করছো এটাকে সবাইকে দেখিয়ে দাও, আন্টিদেরকে বলো আমি এতে কি লিখবো, বলো দেখিয়ে দাও, বলো কি কি লিখবে বলে দাও। কি কি লিখবে, ও আ ক খ এ বি লিখবে তো। ওই দেখুন ও এখন কি করছে, কি দিয়ে লিখব, কি দিয়ে লিখবে দিদাইকে বলো। পেনটা পেন কিনেছে কি দেখো, দেখুন না এখন মা এখন ও তো প্রথম লিখতে শিখছে, তো সেই জন্য মা বলছে তাহলে ওকে পুজোর সময় একটা মানুষ হোয়াইট বোর্ড দেবো, ওটাতে বড় বড় করে লিখতে পারবে। এই যে দেখছেন ওটা দিয়েছে।
তো চলুন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এর মধ্যে আমি একটু এবার ড্রেস চেঞ্জ করে নেব, ওকে একটু খাওয়াবো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, আর নতুন নতুন ভিডিও যখন আমি করব শত আপনাদের কাছে চলে যাবে। আর একটু লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে, তাহলে আর অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই।